হ্যালো ফ্রেন্ডস, আজ আমরা ভারতীয় অর্থনীতি এবং পঞ্চবার্ষিকী পরিকল্পনা 400 থেকে পরবর্তী প্রশ্নগুলো দেখব। এটা হচ্ছে ভারতীয় অর্থনীতি থেকে চতুর্থ ভিডিও। সো নাও লেটস স্টার্ট। আর তোমরা যারা এখনও চ্যানেলটা সাবস্ক্রাইব করনি, প্লিজ সাবস্ক্রাইব করো এবং আগের ভিডিওগুলো দেখো, যেগুলো পিএসসি, WBCS অন্যান্য পরীক্ষার জন্য খুবই ইম্পর্টেন্ট। এবং এই ভিডিওটা অবশ্যই লাইক করতে ভুলো না। সো নাও লেটস স্টার্ট। কোশ্চেন নম্বর 401, এনআরইজিপি কত সালে MGNREGP নেই নতুন নাম ধারণ করে? 2009 সালে নতুন নাম ধারণ করে। অ্যান্সার হবে এখানে ডি। নেক্সট প্রশ্ন হচ্ছে, সবুজ বিপ্লব অর্থাৎ গ্রিন রেভলিউশন শব্দটি চালু করেন কে? উইলিয়াম কান্ডে। সবুজ বিপ্লব বা গ্রিন রেভলিউশন শব্দটি চালু করে উইলিয়াম কান্ডে। অ্যান্সার হবে এ। ভারতের পরিকল্পনা কমিশন গঠন সংবিধানের কোনো ধারায় উল্লেখ নেই। পরিকল্পনা কমিশনের গঠনের কথা কোনো সংবিধানের কোনো ধারায় উল্লেখ নেই। অ্যান্সার হবে এখানে ডি। নেক্সট প্রশ্ন হচ্ছে, ভারতের পরিকল্পনা কমিশনের সভাপতি কে? প্রধানমন্ত্রী হচ্ছে পরিকল্পনা কমিশনের সভাপতি। ভারতের অর্থ কমিশন গঠনের কথা সংবিধানের উল্লেখ আছে, কিন্তু কমিশনের সভাপতি নিয়োগ করেন রাষ্ট্রপতি। অ্যান্সার হবে বি। নেক্সট প্রশ্ন হচ্ছে, ট্রিপসের পুরো নাম কি? আন্তর্জাতিক বাণিজ্য মেধাভিত্তিক স্বত্বাধিকারের নিয়ম। অ্যান্সার হবে এখানে সি। ট্রিপসের অর্থ হচ্ছে আন্তর্জাতিক বাণিজ্য মেধাভিত্তিক স্বত্বাধিকারের নিয়ম। নেক্সট প্রশ্ন হচ্ছে, IRDP পুরো কথাটির অর্থ হচ্ছে সুসংযত গ্রামীণ উন্নয়ন ব্যাংক। অ্যান্সার হবে এ। নেক্সট প্রশ্ন হচ্ছে, সমাজ উন্নয়ন কর্মসূচি আরম্ভ হয় কত সালে? 1980 সালে সমাজ উন্নয়ন কর্মসূচি আরম্ভ হয়। গোল্ডেন কোয়াড্রিলেটারাল কি? এখানে অ্যান্সার হবে জাতীয় হাইওয়ে উন্নয়ন প্রকল্প। অ্যান্সার হবে বি। গোল্ডেন কোয়াড্রিলেটারাল হচ্ছে জাতীয় হাইওয়ে উন্নয়ন প্রকল্প। ভারতের অর্থনীতির উদারীকরণ কোন সময় থেকে শুরু হয়েছিল? 1991 সাল থেকে। নেক্সট প্রশ্ন হচ্ছে, ট্রাইসেম প্রকল্পের উদ্দেশ্য হচ্ছে গ্রামীণ যুবকদের স্বনিযুক্তির প্রশিক্ষণ দেওয়া। অ্যান্সার হবে এখানে এ। ট্রাইসেম হচ্ছে গ্রামীণ যুবকদের স্বনিযুক্তির প্রশিক্ষণ দেওয়া। অ্যান্সার এ। নেক্সট প্রশ্ন হচ্ছে, বলবন্ত রায় মেহতা কমিটি নিযুক্ত হয়েছিল সমাজ উন্নয়ন কর্মসূচির সমীক্ষা করার জন্য। অ্যান্সার হবে এ। নেক্সট প্রশ্ন হচ্ছে, মধ্যাহ্ন আহার প্রকল্প কবে শুরু হয়? 1995 সালে মধ্যাহ্ন আহার প্রকল্প শুরু হয়। নেক্সট প্রশ্ন হচ্ছে, জহর রোজগার যোজনার উদ্দেশ্য হচ্ছে এখানে গ্রামীণ বেকার যুবকদের কর্মনিযুক্তি। অ্যান্সার হবে এ। নেক্সট প্রশ্ন হচ্ছে, কোন পঞ্চবার্ষিকী পরিকল্পনায় গরিবদের জন্য বিস্তব কর্মসূচি গ্রহণ করা হয়েছিল? পঞ্চম পঞ্চবার্ষিকী পরিকল্পনায় গরিবদের জন্য বিস্তব কর্মসূচি গ্রহণ করা হয়েছিল। নেক্সট প্রশ্ন হচ্ছে, বর্তমানে অনতোষিক বা ক্যাচুইটি বাবদ সর্বোচ্চ ছাড়ের পরিমাণ কত? 10 লক্ষ। অ্যান্সার হবে এখানে ডি। পান কি মন হচ্ছে জাতিপুঞ্জের চেয়ারম্যান ছিলেন? অ্যান্সার হবে এখানে বি। নেক্সট প্রশ্ন হচ্ছে, ভারতবর্ষে মাথাপিছু আয় আনুমানিক কত? মাথাপিছু আয় হচ্ছে 60,000। অ্যান্সার হবে সি। মাল্টি ন্যাশনাল রিটেল বিজনেসে বিদেশি পুঁজি বিনিয়োগের শতকরা হার কত? এখানে 51%। নেক্সট প্রশ্ন হচ্ছে, ভারতবর্ষে শিশু লিঙ্গানুপাতটি হলো 1:914। নেক্সট প্রশ্ন হচ্ছে, রেপো রেট বাড়লে দ্রব্যমূল্যের দাম কমবে? রেপো রেট বাড়লে দ্রব্যমূল্যের দাম কমবে। অ্যান্সার হবে বি। নেক্সট প্রশ্ন হচ্ছে, নিচের কোন করটি রাজ্য সরকারের আওতায়, ভূমি রাজস্ব করটি রাজ্য সরকারের আওতায় পড়ে? কোন ক্ষেত্রে সর্বাধিক পরিমাণ প্রত্যক্ষ বিনিয়োগ FDI আসে? এখানে পরিষেবা ক্ষেত্রে। নেক্সট প্রশ্ন হচ্ছে, দ্বাদশ পঞ্চবার্ষিকী পরিকল্পনায় কৃষি শিল্প পরিষেবায় উন্নয়নের লক্ষ্যমাত্রা ধরা হয়েছিল যথাক্রমে 4%, 9.6% এবং 10%। অ্যান্সার হবে এখানে এ। নেক্সট প্রশ্ন হচ্ছে, অ্যান্টি মানি লন্ডারিং বিধি না মানার জন্য মার্কিন সেনেট যে ব্যাংককে অভিযুক্ত করেছে সেটা হচ্ছে এখানে HSBC ব্যাংক। অ্যান্সার হবে এখানে এ। নেক্সট প্রশ্ন হচ্ছে, ভারতের জনস্বাস্থ্য খাতে GDP কত শতাংশ খরচ করা হয়? এখানে 1.20%। অ্যান্সার হবে এখানে সি। বাণিজ্যিক ব্যাংকগুলি বেস্ট টু নর্ম মানার কারণ হচ্ছে রিস্ক ম্যানেজমেন্ট। এখানে বাণিজ্যিক ব্যাংকগুলির বেস্ট টু নর্ম মানার কারণ হচ্ছে এরা রিস্ক ম্যানেজমেন্ট। নেক্সট প্রশ্ন হচ্ছে, বেআইনি খনিজ উত্তোলনের তদন্তের জন্য যে কমিশন গঠিত হয় তা হলো MB সাউ কমিশন। অ্যান্সার হবে বি। নেক্সট প্রশ্ন হচ্ছে,
কারেন্সি ট্রান্সলেশন ট্যাক্সকে কি বলা হয়? টোবিন ট্যাক্স। কারেন্সি ট্রানজ্যাকশন ট্যাক্সকে বলা হয় টোবিন ট্যাক্স। অ্যান্সার হবে এ। 2011-12 সালে ভারতের এফডিআই ইনফ্লো গ্রোথ হল 34%। অ্যান্সার হবে এখানে এ বি। নেক্সট প্রশ্ন হচ্ছে রঘুরাম গোবিন্দ রাজনের আরবিআই এর কততম গভর্নর? 23তম গভর্নর। অ্যান্সার হবে ডি। নতুন রপ্তানি নীতি কত সালে ঘোষিত হয়? এখানে 1991 সালে নতুন রপ্তানি নীতি ঘোষিত হয়। ভূমি সংস্কারের দিক থেকে পশ্চিমবঙ্গের স্থান হচ্ছে প্রথম। অ্যান্সার হবে এ। নেক্সট প্রশ্ন হচ্ছে 2012-11 সালের ইকোনমিক সেন্সরের ভিত্তিতে ভারতের দারিদ্রসীমার নিচে বসবাসকারী জনসংখ্যার শতকরা হার হচ্ছে 21.7%। নতুন শিল্পনীতি কত সালে ঘোষিত হয়েছিল? 1991 সালে নতুন শিল্পনীতি ঘোষিত হয়েছিল। অধিকাংশ সরকারি ক্ষেত্রে পরিলক্ষিত হয় কোন অর্থনীতি? সমাজতান্ত্রিক অর্থনীতি। অ্যান্সার হবে বি। নেক্সট প্রশ্ন, ভারতের বৃহত্তম স্টক মার্কেট কোনটি? বিএসই। ডাক্স। ডাক্স কোন দেশের শেয়ার সূচক? জার্মানির শেয়ার সূচককে ডাক্স বলা হয়। কৃষিজাত দ্রব্য রপ্তানি করে বৈদেশিক মুদ্রায় কত শতাংশ অর্জিত হয়? এখানে 18% অর্জিত হয়। কোন কেন্দ্রশাসিত অঞ্চলে সাক্ষরতার সব থেকে বেশি? লাক্ষাদ্বীপ। অ্যান্সার হবে এ। বাফার স্টক নিচের কোন প্রতিষ্ঠানের সঙ্গে জড়িত? এফসিআই। অ্যান্সার হবে ডি। নিম্নোক্ত কোন বাজারে এক্সেস ক্যাপাসিটি লক্ষ্য করা যায়? মনোপলিস্টিক প্রতিযোগিতায় এক্সেস ক্যাপাসিটি লক্ষ্য করা যায়। পরবর্তী প্রশ্ন, 2001-2011 পর্যন্ত ভারতবর্ষের জনসংখ্যার বৃদ্ধি হারটি ছিল 17.64%। নেক্সট প্রশ্ন, বিভিন্ন দেশে অর্থের বিনিময়ে হার নির্ধারণ করে আন্তর্জাতিক অর্থ ভান্ডার। অ্যান্সার হবে সি। পৃথিবীর স্থলভূমির কত শতাংশ ভারতবর্ষে দখল? এখানে 2.42%। অ্যান্সার হবে এখানে ডি। ভারতে জনস্বাস্থ্য খাতে জিডিপির কত শতাংশ খরচ করা হয়? এখানে অ্যান্সার হবে সি, 1.2%। বাণিজ্যিক ব্যাঙ্কগুলির বেস্ট নর্ম মানার কারণ হলো রিস্ক ম্যানেজমেন্ট। অ্যান্সার হবে এ। বেআইনি খনিজ এবং উত্তোলনের তদন্তের জন্য যে কমিশন গঠিত হয় সেটা হচ্ছে এমবি সাউ কমিশন। কারেন্সি ট্রানজ্যাকশন ট্যাক্সকে বলে টোবিন ট্যাক্স। অ্যান্সার হবে এ। 2011-12 সালে ভারতে এফডিআই ইনফ্লো গ্রোথ ছিল 34%। অ্যান্সার হবে বি। প্ল্যান্ড ইকোনমি ফর ইন্ডিয়া বইটি রচয়িতা হলো এম বিশ্বেসারিয়া। অ্যান্সার হবে সি। খুব ইম্পর্টেন্ট প্রশ্ন, প্ল্যান্ড ইকোনমি ফর ইন্ডিয়া বইটির লেখক হলো এম বিশ্বেসারিয়া। অ্যান্সার সি। নেক্সট প্রশ্ন হচ্ছে, রিজার্ভ ব্যাঙ্ক অফ ইন্ডিয়ার প্রধান কার্যালয় হচ্ছে মুম্বাই। অ্যান্সার হবে এ। মুম্বাই হচ্ছে রিজার্ভ ব্যাঙ্ক অফ ইন্ডিয়ার প্রধান কার্যালয়। ভারতের সংবিধানের যুগ্ম তালিকার নিচের কোনটি উল্লেখ রয়েছে? জনসংখ্যা নিয়ন্ত্রণ এবং পরিবার পরিকল্পনা। অ্যান্সার হবে এ। নেক্সট প্রশ্ন হচ্ছে, সংবিধানের অর্থ চূড়ান্ত বিশ্লেষণ করার ক্ষমতা কার হাতে থাকে? সুপ্রিম কোর্ট। সংবিধানের অর্থ চূড়ান্ত বিশ্লেষণ করার ক্ষমতা থাকে সুপ্রিম কোর্টের হাতে। অ্যান্সার হবে ডি। ভারতের পঞ্চম বার্ষিকী পরিকল্পনার মূল উপক্রমণিকাটি পত্রটির রচয়িতা কে? উপক্রমণিকা পত্রটির রচয়িতা হচ্ছে এখানে সি ব্রহ্মণ্যম, সি সুব্রাহ্মণ্যম। অ্যান্সার হবে এখানে সি। ভারতের কোন পঞ্চবার্ষিকী পরিকল্পনাকালে দুর্গাপুর, রোরকেল্লা এবং ভিলাইয়ের লো ইস্পাত কারখানাগুলি নির্মিত হয়? দ্বিতীয় পঞ্চবার্ষিকী পরিকল্পনা। অ্যান্সার হবে বি। রাজ্য কমিটি কোন প্রকার করের সঙ্গে সম্পর্কযুক্ত? কৃষির উপর নির্ভর করে। কৃষির উপর কর, রাজ কমিটি কৃষির করের উপর সঙ্গে সম্পর্কযুক্ত। নেক্সট প্রশ্ন হচ্ছে, ভারতের প্রথম মিউচুয়াল ফান্ড কত সালে চালু হয়? 1964 সালে ভারতের প্রথম মিউচুয়াল ফান্ড চালু হয়। নেক্সট প্রশ্ন হচ্ছে, 69তম NSSO রিপোর্টে গ্রামীণ এলাকার মাথাপিছু ব্যয় হল 1430 টাকা। নেক্সট প্রশ্ন হচ্ছে, প্রস্তাবিত ওয়াল ওমেন্স ব্যাংকের কার্যকারী মূলধনের পরিমাণের কত টাকা ধার দেওয়া হয়েছে? 1000 কোটি টাকা। অ্যান্সার হবে সি। এনভায়রনমেন্টাল পারফরমেন্স ইন্ডেক্স অনুসারে কোন রাজ্যটি তালিকার নিচে রয়েছে? দিল্লি। এনভায়রনমেন্টাল পারফরমেন্স ইন্ডেক্স অনুসারে দিল্লি নিচে রয়েছে। নেক্সট প্রশ্ন হচ্ছে, সম্প্রতি রিজার্ভ ব্যাঙ্ক অফ ইন্ডিয়ার বাজারে প্লাস্টিকের নোট ছাড়ার কারণ হিসাবে বলেছে
এখানে সবকটি হবে অ্যান্সার প্লাস্টিক ব্যাংক নোট জালি রোধ হবে, কাগজের নোটের থেকে প্লাস্টিকের নোট অনেক শক্ত হবে এবং সহজে ছিঁড়ে যাবে না। প্লাস্টিক ব্যাংক নোটকে পলিমার ব্যাংক নোট বলা হয় না, প্লাস্টিক পলিমার দ্বারা গঠিত। বলছে এখানে প্লাস্টিক ব্যাংক নোটকে পলিমার ব্যাংক নোট বলা হয় না, প্লাস্টিক পলিমার দ্বারা গঠিত হয়। এখানে চারটি হবে সঠিক অ্যান্সার, এখানে অ্যান্সার হবে ডি। নেক্সট প্রশ্ন হচ্ছে ক্লার্ক জেনারেল অ্যান্টি অ্যাভয়েডেন্স রুলস কবে থেকে চালু হয়, 1 এপ্রিল 2016 থেকে চালু হয়, অ্যান্সার হবে এখানে সি। ক্যাপিটাল মার্কেট বলতে কী বোঝো, যে মার্কেটে দীর্ঘমেয়াদী ঋণের আদান প্রদান হয় তাকে বলে মূলধনের বাজার। যৌথ মূলধনী প্রতিষ্ঠান কোম্পানি সহ সহকারী আধা অধিকারী প্রতিষ্ঠানে এই বাজার অন্তর্ভুক্ত, এখানে অ্যান্সার হবে সি, এ ও বি দুটোই হবে অ্যান্সার। নেক্সট প্রশ্ন হচ্ছে ভারতের মিড ডে মিল চালু হয় কত সালে, 1995 সালে ভারতে মিড ডে মিল চালু হয়। ভারতে কোন রাজ্যে প্রথম ভ্যাট চালু হয়, হরিয়ানা রাজ্যে ভারতে ভ্যাট চালু হয় প্রথম। প্ল্যানিং কমিশন কবে গঠিত হয়, প্ল্যানিং কমিশন গঠিত হয় 15 মার্চ 1950 সালে, অ্যান্সার হবে এ। মিনহাস কমিটি সাধারণত কোন ক্ষেত্রের সঙ্গে যুক্ত, গ্রামীণ দারিদ্র পরিমাপের ক্ষেত্রে যুক্ত মিনহাস কমিটি, অ্যান্সার হবে সি। 1989 সালে পরিকল্পনা কমিশন কার অধীনে দারিদ্র পরিমাপের জন্য এক্সপার্ট গ্রুপ তৈরি করে, এখানে লাকডাওলা কমিটি, অ্যান্সার হবে এ। নেক্সট প্রশ্ন হচ্ছে এশিয়ার তৃতীয় বৃহত্তম বিমা বাজার ছাড়তে পারে কোন সংস্থা, এখানে আভিভা, অ্যান্সার হবে এ। বর্তমানে কে স্টেট ব্যাংক অফ ইন্ডিয়ার ম্যানেজিং ডিরেক্টর, অরুন্ধতি ভট্টাচার্য তৎকালীন ছিলেন। ওয়ার্ল্ড ইকোনমিক ফোরাম 2012 কোথায় অনুষ্ঠিত হয়েছিল, ডাভোস, অ্যান্সার এ। কোন পরিভাষাটি ব্যাংকের ক্ষেত্রে ব্যবহৃত হয়, ইন্টারেস্ট রেট সোয়াপ, অ্যান্সার হবে এ, ব্যাংকের পরিভাষা হলো ইন্টারেস্ট রেট সোয়াপ, অ্যান্সার ডি। নেক্সট প্রশ্ন হচ্ছে গ্লোবাল 100 ইন্ডেক্স এ ভারতে কত নম্বর স্থানে রয়েছে, 65তম স্থানে রয়েছে। পৃথিবীর প্রথম উন্নয়নশীল দেশের নাম হচ্ছে চীন, অ্যান্সার হবে সি। নিফটি কত সালে কতগুলি শেয়ার আছে, নিফটিতে প্রায় 50টি শেয়ার আছে। যে সুদের হারে একটি কমার্শিয়াল ব্যাংক অন্য কমার্শিয়াল ব্যাংক টাকা ধার দেয় তাকে বলে কল রেট, যে সুদের হারে একটি কমার্শিয়াল ব্যাংক অন্য একটি কমার্শিয়াল ব্যাংকে টাকা ধার দেয় তাকে বলে কল রেট, অ্যান্সার হবে সি। নেক্সট প্রশ্ন হচ্ছে এ দেশে মুদ্রাস্ফীতির হার নির্ধারিত হয় পাইকারি সূচকের মাধ্যমে, অ্যান্সার হবে এখানে এ। নেক্সট প্রশ্ন হচ্ছে ভারতবর্ষে প্রথম কবে পরিষেবা কর চালু হয়, 1994 থেকে 1995 সালে প্রথম পরিষেবা কর চালু হয়, অ্যান্সার হবে বি। অর্থনীতি একটি মানবিক বিজ্ঞান সমাজবিজ্ঞান নয়, কে কথাটা বলেছেন, রবিন্স, অ্যান্সার হবে এ। অর্থনীতি হচ্ছে একটি মানবিক বিজ্ঞান, এটি সমাজবিজ্ঞান নয়, কথাটি বলেছেন রবিন্স। নেক্সট প্রশ্ন হচ্ছে অ্যাডাম স্মিথের লেখা ওয়েলথ অফ নেশন বইটি কবে প্রকাশিত হয়, 1976 সালে ওয়েলথ অফ নেশন বইটি প্রকাশিত হয়। নেক্সট প্রশ্ন হচ্ছে পার্চেসিং পাওয়ার প্যারিটি পিপিপি অনুযায়ী বিশ্বে ভারতের স্থান কততম, চতুর্থ, অ্যান্সার হবে ডি। বিশ্বে ভারতের স্থান হচ্ছে চতুর্থ পার্চেসিং পাওয়ার প্যারিটি অনুযায়ী। দেশের অধিকাংশ নাগরিক কাজ করে প্রাথমিক ক্ষেত্রে, অ্যান্সার হবে সি। পঞ্চবার্ষিকী পরিকল্পনাগুলি অনুমোদিত হয় জাতীয় উন্নয়ন পরিষদ দ্বারা, পঞ্চবার্ষিকী পরিকল্পনাগুলি অনুমোদিত হয় জাতীয় উন্নয়ন পরিষদ দ্বারা। মানব উন্নয়ন সূচকের দিক থেকে পৃথিবীর মধ্যে ভারতবর্ষের স্থান হচ্ছে 136তম। দ্বাদশতম অর্থ কমিশনের কেন্দ্রীয় করের কত শতাংশ রাজ্যগুলির মধ্যে বণ্টিত হয়, 30.5%, অ্যান্সার হবে বি। নিম্নোক্ত কোন প্রতিষ্ঠানের সদর দপ্তর জেনেভা, এখানে বিশ্ব বাণিজ্য ব্যাংক, খুবই ইম্পর্টেন্ট প্রশ্ন, বিশ্ব বাণিজ্য ব্যাংকের সদর দপ্তর হচ্ছে জেনেভা। নেক্সট প্রশ্ন উৎপাদন বৃদ্ধির সঙ্গে নিম্নোক্ত কোনটি বৃদ্ধি পায়, উৎপাদন বৃদ্ধি পেলে পরিবর্তন ব্যয় বৃদ্ধি পায়, নিচের কোন তথ্যটি সত্য, এখানে জাতীয় আয়ের পরিমাণ বাড়ছে, জাতীয় আয়ের বৃদ্ধির হার কমছে, মাথা পিছু ওয়াই বাড়ছে, এখানে অ্যান্সার হবে ডি, পি এবং সি সঠিক। নেক্সট প্রশ্ন হচ্ছে নেহরু রোজগার যোজনার নতুন নাম কি, স্বর্ণ জয়ন্তী স্বরোজগার যোজনা, নেহরু রোজগার যোজনার নতুন নাম স্বর্ণ জয়ন্তী স্বরোজগার যোজনা, অ্যান্সার হবে সি।
নেক্সট প্রশ্ন হচ্ছে প্রতিভা কিরণ যোজনা কোন বিষয়ের সঙ্গে যুক্ত, মহিলাদের শিক্ষার সঙ্গে যুক্ত প্রতিভা কিরণ যোজনা। সর্বশিক্ষা অভিযান কোন বয়সি ছেলেমেয়েদের জন্য, 6 থেকে 14 বছর ছেলেমেয়েদের জন্য সর্বশিক্ষা অভিযান। নেক্সট প্রশ্ন হচ্ছে কত সালে ভারতের পরিকল্পনা কমিশন গঠিত হয়, 1950 সালে মার্চে পরিকল্পনা কমিশন ভারতে গঠিত হয়। ভারতের পরিকল্পনা সংক্রান্ত নীতি নির্ধারণের সর্বোচ্চ সংস্থা কোনটি, জাতীয় বিকাশ পরিষদ, অ্যান্সার হবে এ। নেক্সট প্রশ্ন হচ্ছে সরকারি ব্যয়ের কোন উপাদানটি দ্রুত হারে বাড়ছে, ভর্তুকি, অ্যান্সার হবে সি, আয়ের। আয়ের স্বল্পতার উপর ভিত্তি করে পি সূচক নির্ধারণ করা হোক, এই মতবাদটি ছিল অমিত সেন, অ্যান্সার হবে সি। অমিত সেন বলেছিলেন আয়ের স্বল্পতার উপর ভিত্তি করে পি বা পভার্টি সূচক নির্ধারণ করা হোক। নেক্সট প্রশ্ন হচ্ছে ভারতবর্ষের মধ্যে কোন রাজ্যে দারিদ্র সীমার নিচে বসবাসকারী মানুষের শতকরা হার কম, পাঞ্জাব রাজ্যে, অ্যান্সার হবে সি। কোন বিদেশি ব্যাংকে সবচেয়ে বেশি ভারতের কর্মচারী রয়েছে, স্ট্যান্ডার্ড চার্টার্ড, অ্যান্সার হবে সি। সেন্ট্রাল বোর্ড অফ ডাইরেক্ট ট্যাক্স দ্বারা গঠিত পার্থসারথি শ্রম কমিটি যে রিপোর্টটি কেন্দ্রীয় অর্থমন্ত্রকের কাছে জমা দিয়েছেন সেটা হল কার, অ্যান্সার হবে এ। ফিমেল সিকিউরিটি ইন্ডেক্স অনুসারে কোন রাজ্য শীর্ষ তালিকায় রয়েছে, চেন্নাই, অ্যান্সার হবে সি। দক্ষিণ আফ্রিকায় অনুষ্ঠিত পঞ্চম ব্রিক্স শীর্ষ বৈঠকের পরিপ্রেক্ষিতে চীন কোন দেশের সঙ্গে কারেন্সি সোয়াপ এগ্রিমেন্ট করেছে, ব্রাজিল, অ্যান্সার হবে এখানে ডি।